বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে খুব কমন একটি মাছ, তেলাপিয়া মাছ। আর এই মাছটা আমাদের পুকুরের একেবারে 100% অর্গানিক ফিশ। আর এই মাছটা আমি নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, তাই মাছকে খুব মজা করে লেবু পাতা দিয়ে এটাকে ভুনা করেছি, সরিষা আর রাঁধুনি বাটা দিয়ে। এটা খেতে অনেক মজা হয় গরম ভাতের সাথে, সব কিছুর সাথেই। আর লেবু পাতাটাও একেবারে ফ্রেশ, এই জন্য আমি আগে একটা পাটায় বেটে মশলা বানিয়ে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, রাঁধুনি আর সরিষা, আর পাটায় বাটা মশলা দিয়ে এটা খুবই মজা হয়। আর এভাবে আমার মাকে রান্না করতে দেখেছি। এখানে আমি রান্না করব সরিষার তেল দিয়ে, তাই বিসমিল্লা বলে শুরু করে দিলাম। সরিষার তেলে দিয়ে দিলাম সেই পাটায় বাটা মশলাটা। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষা আর রাঁধুনি বেটে নিয়েছি। আর রান্নাও করতেছি খাঁটি সরিষার তেল দিয়ে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এটা একটু হলুদের গুঁড়াটা বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমি সবসময় ভাজা জিরার গুঁড়াই খাই, আপনারা জিরাটা বেটেও দিতে পারেন। এখন খুব ভালোভাবে মশলাটা ভুনিয়ে নিব। আর এটা একটু হলুদ বেশি দিতে হবে কেন, কারণ এটা হলুদটা একটু বেশি দিলে ভাতটা যখন মেখে খাবেন গরম ভাতের সাথে, দেখতেও খুবই লোভনীয় এবং খেতেও অনেক মজা হয়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা ভুনাতে হবে, একেবারে ভাজা ভাজা করে। যেহেতু এখানে সরিষা বাটা, রাঁধুনি বাটা, রসুন, পেঁয়াজ, এই জন্য মশলাটা অবশ্যই খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আরেকটা কথা বলে নিই, এইভাবে আপনারা রুই মাছ, পোয়া মাছ, যে কোনো মাছ ভুনা করে খেতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ। আর এই মাছটা আমি প্রায় 1 ঘন্টার মতো লবণ দিয়ে রেখেছিলাম, তারপর আবার ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এইতে মাছটা একটু কোয়া কোয়া হবে, খেতে অনেক মজা হয়। আর এভাবে পাতুরি মাছটা অবশ্যই কিছুক্ষণ লবণ দিয়ে রাখতে হবে। আর আমি এইভাবে পোয়া মাছ, বাইলা মাছ, তারপরে রুই মাছ, অনেক কিছু মাছই আমি এইভাবে পাতুরি করি আমাদের দেশে করে। আগে আমি আমার মাকে, আমার বোনদের দেখতাম, এটা খেতে খুবই মজা হয়। এখন আমি মাছটা উল্টে পাল্টে ভালো করে একটু ভুনিয়ে নিচ্ছি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা বেশি পানি দিতে হবে না যেহেতু এটা একেবারে একটু ভুনা ভুনা হবে। এখন আমি অনেকক্ষণ এটা ভালো করে রান্না করে নিচ্ছি। পানিটা যখন কমে আসবে, তেলটা উপরে উঠে গেছে, এ পর্যায়ে আমি লেবু পাতাটা বিছিয়ে দিচ্ছি, কারণ লেবু পাতাটা একেবারে শেষে দিতে হবে যাতে লেবু পাতাটা বেশি জাল না হয়। এটা দিয়ে যদি বেশি জাল দিতে যান তাহলে ঝোলটা তিতো হয়ে যাবে, কিন্তু এখন এটা একটা শুধু সুঘ্রাণ দিবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এভাবে এটা রান্না করে বিশ্বাস করুন, এই ঝোলটা দিয়েই আপনি ভাত খেতে পারবেন, খুবই মজা। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, তারপরে বলবেন কেমন হলো খেতে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। অসাধারণ একটা ঘ্রাণ আসছে লেবু পাতায়। আমার তো মনে চাচ্ছে আমি এটা এখনই খাবো,
আমি রান্নার পরে অবশ্যই খাবো ইনশাল্লাহ। দেখুন, দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ মজা। আর আমাদের পুকুরের মাছ খুবই মজা হয় আলহামদুলিল্লাহ, কারণ আমরা কোনো সার বা অন্য ফিড ইউজ করি না, জাস্ট ন্যাচারালভাবে মাছ বড় হয়। আর যে ধরনের ফিড থাকে ওগুলো তো মাছে খায়, বড় হয়ে যায়, কিন্তু টেস্ট থাকে না মাছের। এই তো হয়ে গেছে আমার মজার রেসিপি, লেবু পাতায় তেলাপিয়া পাতুরি রাঁধনিয়া সরিষা বাটা দিয়ে। পাটায় বাটা মশলার এই তরকারি অসাধারণ মজা। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।